আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, কিভাবে দোকানের স্টাইলে পেঁয়াজু বানানো যায়, সে যেহেতু সামনে রমজান মাস তার জন্য। তো এখানে আমি খেসারি ডাল 1 কাপ আর মসুরি ডাল 1 কাপ আর 1 মুঠ আতপ চাল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে পেঁয়াজিটা মচমচে হয়। তো এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি আর আদা কুচি, আদা কুচিটা মাস্ট দিতে হবে, একদম চিকন করে কেটে নিতে হবে। আর এখানে পেঁয়াজগুলো আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আমি ডালের গুলাকে আমি পাটাতে বেটে নিয়েছি। তো এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর আদা কুচি এবং মরিচ। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন আর পেঁয়াজটা একটু, পেঁয়াজও যেহেতু পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, একে একে আমরা সব উপকরণগুলো এখানে মিশিয়ে নিব। এখানে আমি লবণটা আমার পরিমাণ মতো দিয়ে নিছি, একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আমি এখানে মরিচের কোনো ফাঁকি ইউজ করিনি, কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়ে আজকে পেঁয়াজুটা বানাবো। আর এখানে দিয়ে নিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব। আমার মনে হয়েছিল যে একটু মরিচটা কম হয়েছে, তার জন্য আমি আর একটু কাঁচামরিচ দিয়ে নিছি। আসলে পাকিমরিচটা আমি বেশি দিই না পেঁয়াজুতে, আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তৈরি করি। আপনাদের যদি কাঁচামরিচ দিয়ে খেতে ভালো না লাগে, অবশ্যই আপনারা পাকিমরিচ অ্যাড করে দেবেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিছি, তেলটা যখন গরম হয়ে গেছে পেঁয়াজিগুলো ভাজার জন্য চলে আসছি। এখানে আমি পেঁয়াজিগুলা ছোটো ছোটো করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। এখন আমার পেঁয়াজিগুলো এক পাশ দিয়ে হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ডুবো তেলে পেঁয়াজিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এক এক করে আমি সবগুলো পেঁয়াজি ভেজে তুলে নেব। এই তো তৈরি হলে হয়ে গেল আমার দোকানের স্টাইলে পেঁয়াজি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ। আসসালামু আলাইকুম।